আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার ইউনিক একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁঠালের ভাড়ালি বা মুথা বা মোচা, যে নামেই চেনেন না কেন। এই ভাড়ালিটা আজকে আমি ভর্তা করে দেখাবো এবং এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো আমি এখানে নিয়েছি কাঁঠাল। তো কাঁঠালের ভাড়ালি তো আর চেনানোর কিছু নেই, আমি চেনাচ্ছি না। আসলে আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আমি ভাড়ালিটা নিয়ে নেব, আর অর্ধেকটা আছে এখানে কাঁঠাল, তার মানে ভাড়ালিটাও আমি অর্ধেকই পাবো। তো এটাকে এখন আর এখানে আমি ভেঙে জগা খিচুড়ি বানাচ্ছি না, আমি এটাকে ভেঙে তারপর ভেতর থেকে ভাড়ালিটাকে বের করে নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের কাঁঠালের ভাড়ালি। তো এটা দিয়ে আজকের ভর্তাটা হবে। তো এটার গায়ে যেহেতু অনেক বেশি আঠা থাকে, তাই হাতে আমি প্লাস্টিকের গ্লাভস পরে নিয়েছি। চাইলে কিন্তু হাতে যে কোনো তেলও মাখিয়ে নেওয়া যায়, তো আমি গ্লাভসটাই পরে নিয়েছি। আর এই যে ছুরি, ছুরির মধ্যেও কিন্তু মানে ছুরির গায়েও আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যেন আঠা না লাগে। তো এবার আমি যেটা করলাম, ভাড়ালিটুকু কেটে নিলাম, দুই ভাগ করে নিয়েছি। এবার উপরে যে একটা আবরণ থাকে, মানে যেটা কষ বা আঠা যেটাই বলি না কেন থাকে, এটা যেন মানে চলে যায়, সেজন্য এই আবরণটা কিন্তু ফেলে দিতে হবে। এটা খুবই পিচ্ছিল আর আঠাযুক্ত, তাই এটাকে কিন্তু বাদ দিতেই হবে। তো এটাকে আমি এইভাবে করে খোসা ছাড়ানোর মতো, আলুর যেভাবে খোসা ছাড়ায় সেরকমভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর টুকরো করে কেটে নিতে হবে। তো ছাড়িয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার যেহেতু এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, সেজন্য একটু ছোটো করে কেটে নিলে ভালো, যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা। তো সেজন্য আমি একটু ছোটো করে টুকরো করে এটাকে কেটে নেব। আর এটা কিন্তু একটু ফোমি ব্যাপার আছে, একটা ফোম ফোম ব্যাপার, মানে কাটার পরে একটু বাউন্স করে কেমন যেন। তো একটু সাবধানে করতে হবে, হাতটা কিন্তু কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন যদি সুবিধা মনে হয়। তো আমি ছুরি দিয়ে কেটে নিলাম। তো এরকম ছোটো করে আমি এটাকে কেটে নিচ্ছি। রেসিপিটি তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, আর সারা জীবন তো এই ভাড়ালি আমরা ফেলেই দিয়েছি। তবে ফেলনা জিনিসটা যে এত মজাদার হতে পারে সেটা যদি আপনি একবার বানিয়ে না খান বুঝতে পারবেন না। গরম ভাতের সাথে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে। তো কথা বলতে বলতে আমি এগুলো কেটে নিয়েছি, একদম যেটুকু ছিল মানে অর্ধেকটাই তো আমি পেয়েছিলাম কাঁঠাল থেকে, পুরোটা আমি কেটে নিয়েছি এভাবে। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে, আর তার আগে কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হবে। তো আমি গরম পানি দিয়েছিলাম চুলায়, বিসমিল্লাহির রহমানির রহিম। তো পানিটা দেখেন ফুটে গেছে। এরপর আমি এখানে ভাড়ালি মানে কেটে রেখেছি যে ভাড়ালিগুলো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে 10 থেকে 12 মিনিট পর্যন্ত। মিডিয়াম আছে, আমি রেখে দিলাম এটাকে ঢাকনা দিয়ে ঢেকে। 10 থেকে 12 মিনিট পরে আমি তুলে নিচ্ছি এখন এগুলোকে, চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দেবো, কারণ এটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো যেহেতু ছোটো করে কেটেছিলাম সময় লাগেনি বেশি। তো এবার এটাকে পানি থেকে ছেঁকে তুলে তারপর যখন একটু ঠান্ডা হবে তারপর হাতের সাহায্যে এটাকে কিন্তু চেপে পানিটা ফেলে দিতে হবে। আগেই বলেছি একটু ফোমি থাকে এটা, তো ভেতরে কিন্তু পানি ঢুকে যায়, তো সেজন্য একটু চেপে পানিটা ফেলে তারপর ব্লেন্ড করলে আপনি ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি কিন্তু শিলপাটায় এটাকে বেটে নিয়েছি, তো সেজন্য পানি দেওয়া লাগেনি কোনো। আর যদি ব্লেন্ডারে করেন পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, রান্নাটাতে করে তাড়াতাড়ি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। এবার তেলটা যখন একটু গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, 3-4টি শুকনো মরিচ একটু এরকম করে ছোটো করে রেখেছিলাম আমি, টুকরো করে রেখে সেটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটার সাথে একসাথে মরিচটাকে ভেজে নেব, আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আপনি চাইলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন, সেটাও ভালোই লাগবে। আমি সয়াবিন তেলেই করলাম। পেঁয়াজটা এই যে এরকম একটু লাল হয়ে এসেছে, এরকম হলেই কিন্তু চলবে। এবার এখানে একটু মশলা ব্যবহার করব, তো সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর মশলাটুকু এখানে আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ, আর লবণটা স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আমি আধা চামচ থেকেও একটু কম দিলাম, মানে 1/4 চামচের। তারপর আধা চামচের মতো দিলাম লাল মরিচের গুঁড়া, তার চেয়েও একটু কম দিয়েছি আমি হলুদের গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, আর জিরের গুঁড়া দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণে, আর শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে। মশলা বলতে কিন্তু এইটুকুই, এর থেকে বেশি কোনো কিছু লাগবে না। তো এবার ভালো মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। তো তেলটা উপরে আসা পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে, কারণ আগে থেকে যদি একটু কষিয়ে না নিই পরে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। তো সেই জন্য একটু ভালো মতো কষিয়ে নিতে হবে এটাকে, আর চেষ্টা করবেন একটু গরম মশলার গুঁড়ো দিতে, এতে করে কিন্তু খুব ভালো একটা সুগন্ধ পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। তো আমি কথা বলতে বলতে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু উপরে চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই কাঁঠালের ভাড়ালি। তো এখানে অল্প একটু হয়েছে, কারণ আমি তো অর্ধেকটাই নিয়েছিলাম, আগে থেকেই অর্ধেকটা কেটে ফেলা হয়েছিল, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো পরে আমি অর্ধেকটাই নিয়েছি। তো
তো আমি এটাকে পাটায় বেটেছি আর এক ফোঁটা পানিও কিন্তু ব্যবহার করিনি, কারণ পানি দিলেই রান্নাটাই দেরি হবে। শুধু শুধু দেরি করার কোনো মানেই হয় না, যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই এটা কিন্তু কাঁচাও নেই যে পানি দিয়ে সেদ্ধ করতে হবে আবার। তো সেই জন্য যদি ব্লেন্ডারে করেন যতটা সম্ভব হয় কম দেওয়ার চেষ্টা করবেন পানিটা, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে। আর এখানে কিন্তু এখন তেমন কোনো কাজ নেই, শুধু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যত ভাজা ভাজা হবে দেখবেন যে প্যানটা থেকে একদমই আলাদা হয়ে ঝুরঝুরা টাইপ হয়ে যাবে আর কালারটা একটু গাঢ় হয়ে আসবে। তো 3 থেকে 4 মিনিটের মতো লাগবে সময়, তার থেকে বেশি কিন্তু দরকার নেই, মিডিয়াম আছে। তো আমি অনবরত নাড়াচাড়া করছি, নইলে কিন্তু আবার নিচে লেগেও যাচ্ছে, তো সেজন্য একটু অনবরত নাড়াচাড়া করতে হবে এটাকে। নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে, ধীরে ধীরে কিন্তু আরও একটু টাইট হয়ে যাচ্ছে। পানি তো ছিলই না, আগে থেকেই টাইট ছিল, তারপরে কিন্তু ঝুরঝুরা একটা ভাব চলে আসছে ধীরে ধীরে। তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখেন অনেকটাই ঝুরঝুরা হয়ে গেছে, প্যান থেকে একেবারে আলাদা হয়ে গেছে। তো এবার এখানে একটু যদি চান আর কি দিতে পারেন একটু ধনিয়া পাতা কুচি, কারণ সেটা দিলে কিন্তু খেতে খুব ভালো হবে আর স্মেলটাও খুব ভালো আসবে। আমিও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলেই হবে। তো আমি কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমার আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ ভর্তাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার আমি যেটা করব শুধু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর বেশি কিছু করার দরকার নেই, এটা হয়ে গেছে, মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। তো এই তো খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হচ্ছে কাঁঠালের ভাড়ালি ভর্তা বা মোথা ভর্তা অথবা মোচা ভর্তা, যে নামেই ডাকি না কেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের এই ভর্তাটা, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লেগেছিল। আর এইভাবে বানালে কিন্তু সত্যিই ভালো লাগবে, খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।